রাজবংশী সম্প্রদায়ের পূর্বপুরুষ বীর চিলা রায়ের জন্মদিবস পালন করল টাউন তৃণমূল নেতৃত্ব। শনিবার সন্ধ্যায় বুনিয়াদপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে রাজবংশী সম্প্রদায়ের বীর পূর্বপুরুষ চিলা রায়ের জন্মদিবস পালিত হল। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বুনিয়াদপুর পৌরসভার পৌরপতি অখিল চন্দ্র বর্মন, উপপৌরপতি জয়ন্ত কুণ্ডু, তৃণমূল শহর সভাপতি রবীন্দ্রনাথ দাস সহ অন্যান্যরা। এই বীর পূর্বপুরুষ চিলারায়ের জন্মদিবস অনুষ্ঠানে রাজবংশী সহ বিভিন্ন সম্প্রদায়ের বহু মানুষজন উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে বুনিয়াদপুর পৌরসভার পৌরপতি অখিল চন্দ্র বর্মন জানিয়েছেন, আমরা এই বুনিয়াদপুর টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা যারা রাজবংশী সম্প্রদায়ের মানুষ রয়েছি, যারা ক্ষত্রিয় রাজবংশী দেশিয়া বলিয়া যারা যে সমস্ত মানুষরা রয়েছি, তারা মিলে আমাদের পূর্বজ যিনি বীর চিলা রায় তার জন্মদিবস পালন করছি। এটা হচ্ছে 512, আজকে হচ্ছে 512তম জন্মদিবস। তিনি সেই বঙ্গদেশে জন্মগ্রহণ করেছিলেন, মানে অধুনা আর যেটা আসামে আছে সেখানে জন্মগ্রহণ করেছিলেন। তখন বঙ্গদেশটা একই সাথে ছিল, আসাম উড়িষ্যা বিহার সবটা মিলেই সেখানে ছিলেন। তাই তিনি আমাদের শুধু যে রাজবংশী সম্প্রদায়ের শ্রেষ্ঠ বীর তাই নয়, তিনি অনেক বড় বীর ছিলেন, রাজা নরনারায়ণ। বুনিয়াদপুর থেকে ধ্রুবজ্যোতি মহন্তের রিপোর্ট, আমার নিউজ। আপনার প্রতিটি আনন্দ এবং উৎসবের দিনগুলিকে আরো স্পেশাল করে তুলতে গঙ্গারামপুর শহরে শ্যাম ফ্যাশন নিয়ে এলো রেমন্ডের নতুন শোরুম, যেখানে রয়েছে পোশাক প্রেমীদের জন্য অতি উৎকৃষ্ট মানের এবং আধুনিক ডিজাইনের বিভিন্ন পোশাকের সম্ভার। তাই দেরি না করে আজই চলে আসুন গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্যাম ফ্যাশনের নতুন রেমন্ড শোরুমে। Complete man.